হ্যালো এভরিওন, আমরা এই লেকচারে ডিসক্রিট টাইম সিগনাল সম্পর্কে আলোচনা করব, ডিএসপির ফার্স্ট পার্ট। ওকে, তো ডিসক্রিট টাইম সিগনাল হচ্ছে সেই সিগনাল যে সিগনালের কতগুলো স্পেসিফিক ভ্যালু, কতগুলো স্পেসিফিক ইনস্ট্যান্ট অফ টাইমে এক্সিস্ট করে, সেই সিগনালটাকে আমরা বলি ডিসক্রিট টাইম সিগনাল। তো নেচারে যে সিগনালগুলো জেনারেট হয় অটোমেটিক্যালি প্রকৃতিতে, সেগুলো হচ্ছে সাধারণত অ্যানালগ সিগনাল হয়ে থাকে বা কন্টিনিউয়াস সিগনাল হয়ে থাকে। তো ডিসক্রিট টাইম সিগনাল আমরা নেচারে দেখি না বা নেচারে অটোমেটিক জেনারেট হয় না। অ্যানালগ সিগনাল বা কন্টিনিউয়াস সিগনাল থেকে আমরা ডিসক্রিট টাইম সিগনাল জেনারেট করি বা কনভার্ট করি, অ্যানালগ সিগনালকে ডিসক্রিট টাইম সিগনালে কনভার্ট করি। ওকে, তো স্ক্রিনে যে আমরা ফিগারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা অ্যানালগ সিগনাল বা কন্টিনিউয়াস সিগনাল, কারণ আমরা এক্স অ্যাক্সিসে টাইম নিছি এবং ওয়াই অ্যাক্সিসে আমাদের সিগনালের ফাংশনটা দেখাচ্ছি আর কি। তো এই সিগনালটা একটা কন্টিনিউয়াস সিগনাল, কারণ এই সিগনালের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি টাইমে সিগনালের ভ্যালু কিন্তু এক্সিস্ট করতেছে। দ্যাট মিন্স সিগনালের মধ্যে কোনো ডিসকন্টিনিউটি নাই। সো দ্যাটস ওয়াই আমরা বলতেছি এটা একটা অ্যানালগ সিগনাল বা কন্টিনিউয়াস সিগনাল। প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে আমার সিগনালের ভ্যালু এক্সিস্ট করতেছে। সো এই জন্য আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের একটা অ্যানালগ সিগনাল বা কন্টিনিউয়াস সিগনাল। দ্যাট মিন্স যে সিগনালটা কন্টিনিউয়াস, ওকে, কোনো ডিসকন্টিনিউটি নাই। ওকে, তো ডিসক্রিট সিগনালে কনভার্ট করার প্রসেস, অ্যানালগ সিগনাল থেকে ডিসক্রিট সিগনালে কনভার্ট করার প্রসেসকে বা টাইম এক্সিসে ডিসক্রিট করাকে আমরা বলি স্যাম্পলিং। ওকে, স্যাম্পলিং প্রসেস। তো স্যাম্পলিং সম্পর্কে আমরা অন্য একটা লেকচারে ডিসকাস করব। ওকে, সো আমরা আজকে জাস্ট দেখবো যে আমরা ডিসক্রিট সিগনালটা আসলে আমাদের কী জিনিস, ডিসক্রিট সিগনালটা দেখতে কীরকম হয়। ওকে, তো ডিসক্রিট সিগনাল, দ্যাট মিন্স এই অ্যানালগ সিগনালকে যখন আমরা ডিসক্রিট সিগনালে কনভার্ট করবো, তখন কতগুলো স্পেসিফিক ভ্যালু নিব, এই সিগনালের কতগুলো স্পেসিফিক ভ্যালু নিব, কতগুলো স্পেসিফিক টাইমে। ওকে, জিনিসটা হচ্ছে এরকম যে আমরা সাপোজ ফার্স্ট সেকেন্ডে, দ্যাট মিন্স একতম সেকেন্ডে সিগনালের একটা ভ্যালু নিলাম, সেকেন্ড সেকেন্ড, দ্যাট মিন্স দ্বিতীয় সেকেন্ডে আমরা সিগনালের একটা ভ্যালু নিলাম, তৃতীয় সেকেন্ডে একটা ভ্যালু নিলাম, চতুর্থ সেকেন্ডে একটা ভ্যালু নিলাম, এইভাবে আমরা এই সিগনালের 10টা ভ্যালু নিলাম। ওকে, এবং প্রত্যেকটা ভ্যালুর মাঝখানের ইন্টারভেলটা হচ্ছে 1 সেকেন্ড। দ্যাট মিন্স আমি 1 সেকেন্ড পরপর সিগনালের একটা ভ্যালু আমি কনসিডার করছি বা নিছি, ঠিক আছে। সো এখন কিন্তু আমার সিগনালটা আর অ্যানালগ নেই, ডিসক্রিট হয়ে গেছে, ঠিক আছে, কারণ আমি কতগুলো শুধুমাত্র স্পেসিফিক কতগুলো ভ্যালুকে কনসিডার করতেছি, ঠিক আছে। ওকে, দ্যাট মিন্স যে এখন কিন্তু আমার 1 এবং 2 এর মাঝখানে কোনো ভ্যালু এক্সিস্ট করতেছে না, ঠিক আছে। জিনিসটা হচ্ছে এরকম, আমি যদি, হ্যাঁ, এখন এটা হচ্ছে আমার একটা কমপ্লিট ডিসক্রিট টাইম সিগনাল, কারণ এই সিগনালের শুধুমাত্র কতগুলো ডিসক্রিট পয়েন্টে সিগনালের ভ্যালু এক্সিস্ট করতেছে। ওকে, দ্যাট মিন্স প্রথম সেকেন্ডে সিগনালের একটা ভ্যালু আছে, দ্বিতীয় সেকেন্ডে সিগনালের একটা ভ্যালু আছে, তৃতীয় সেকেন্ডে সিগনালের একটা ভ্যালু আছে, কিন্তু এই দ্বিতীয় সেকেন্ড এবং তৃতীয় সেকেন্ডের মাঝখানে কিন্তু সিগনালের কোনো ভ্যালু নাই। যেখানে অ্যানালগ সিগনালের ক্ষেত্রে কিন্তু ছিল এটার বিপরীত, দ্যাট মিন্স সেখানে কন্টিনিউয়াস ভ্যালু ছিল, ঠিক আছে, কিন্তু এখানে কতগুলো ডিসক্রিট, দ্যাট মিন্স এখানে 10টা পয়েন্ট আমরা নিছি। সো 10টা পয়েন্টে সিগনালের 10টা ভ্যালু এক্সিস্ট করতেছে, এই 10টা ভ্যালু ছাড়া সিগনালের অন্য কোথাও কিন্তু কোনো ভ্যালু নাই। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা বলতেছি এটা হচ্ছে একটা ডিসক্রিট টাইম সিগনাল, দ্যাট মিন্স কতগুলো ডিসক্রিট টাইমে সিগনালের ভ্যালু আছে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমরা বলতেছি এটা হচ্ছে একটা ডিসক্রিট টাইম সিগনাল, এবং ডিসক্রিট টাইম সিগনালকে x(n)t দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। x(n)t দ্বারা কেন রিপ্রেজেন্ট করা হয় সেটা আমরা আসবো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ডিসক্রিট টাইম সিগনাল, আমরা অ্যানালগ সিগনাল থেকে ডিসক্রিট টাইম সিগনালে কনভার্ট করলাম। ওকে, তো x(t) এটা হচ্ছে কন্টিনিউয়াস সিগনালকে রিপ্রেজেন্ট করা হয় এই ফাংশন দিয়ে। তো যেখানে ব্র্যাকেটের ভিতরে যে স্মল টিটা দেখানো হয়েছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম রিপ্রেজেন্ট করে। তো এই টিকে, ব্র্যাকেটের ভিতরে যে স্মল টি আছে, সেটাকে যদি আমরা n(T) দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলেই কিন্তু আমরা আমাদের ডিসক্রিট টাইম সিগনাল পেয়ে যাচ্ছি, ঠিক আছে। যেখানে T টা রিপ্রেজেন্ট করতেছে যে আমার ইন্টারভেল কতটুকু, দুইটা পাশাপাশি পয়েন্টের মাঝখানের ইন্টারভেলটা কতটুকু, ওকে, সেটা হচ্ছে T, এবং n হচ্ছে ইন্টিজার ভ্যালু, দ্যাট মিন্স 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যত আমি নিব, ঠিক আছে। ওকে, তো এক্ষেত্রে আমরা যেহেতু প্রতি 1 সেকেন্ড পরপর সিগনালের ভ্যালু নিছি, তো এক্ষেত্রে আমাদের T এর মান বা ভ্যালু হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে।
ওকে, তো এবার যদি আমরা ওই 1 সেকেন্ড এখানে বসায় দেই, দ্যাট মিন্স ক্যাপিটাল টি এর জায়গায় যদি আমরা 1 সেকেন্ড রিপ্লেস করি ক্যাপিটাল টি এর জায়গায়, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে x অফ n। সো x অফ n এখন শুধুমাত্র আমাদের ডিসক্রিট জিনিসটা থাকলো, দ্যাট মিন্স n শুধুমাত্র হচ্ছে আমাদের ইন্টিজার পয়েন্ট, ইন্টিজার ভ্যালু। তো এই x অফ n কে আমরা বলি হচ্ছে ডিসক্রিট সিগন্যাল। ওকে, এবং এখানে দেখানো হচ্ছে যে এই পাশাপাশি দুইটা পয়েন্টের মাঝখানের ভ্যালু হচ্ছে 1 সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল টি, দ্যাট মিন্স ইন্টারভেলটা আমরা যেটা বলতেছি, ঠিক আছে, পাশাপাশি দুইটা দুইটা পয়েন্টের বা স্যাম্পলের মাঝখানের ইন্টারভেল। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ডিসক্রিট টাইম সিগন্যাল। আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল অ্যানালগ সিগন্যাল থেকে পেয়ে থাকি, নেচারে সাধারণত ডিসক্রিট টাইম সিগন্যাল জেনারেট হয় না, ঠিক আছে, প্রকৃতিতে বা নেচারে অলমোস্ট 99% সিগন্যালই থাকে অ্যানালগ সিগন্যাল বা কন্টিনিউয়াস সিগন্যাল। ওকে, সো সেইখান থেকে আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল কনভার্ট করি। Okay, that's all, and thank you.